Assalamualaikum. This is Tasnim Zakariza from my channel Tasnim Zakariza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek beshi bhalo achen. Ajke chole eshechi Dreamland Park e. To bhablam ekta vlog kori. Amra friend ra eshechi, sathe Rahat eshechhe, ami Rima ar amar tinta friend. To cholun tahole ajke jawa jak Dreamland e. She kono vlog kora hoyni. To amar pichone cholche gaan. এখানে ছোটবেলা থেকে যখন থেকে আসি উনি থাকেন গান করেন এখনো উনি আছেন তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এরি হচ্ছে গিয়ে রিমা এই যে পিছনে ওরা তো চলুন যাওয়া যাক টিকিট কালেক্ট করে নেই টিকিট নিয়ে নিচ্ছি একটা টিকিট কত করে 100 পার পারসন আচ্ছা এই পার্কে আমরা ছোটবেলা থাকতে অনেক বেশি আসতাম এখন এত বেশি আসা হয় না কারণ বড় হয়ে গেছি আগে একটা সময় ছিল ঈদে পরের দিন মানেই ছিল ড্রিমল্যান্ডে আসা আর এখন অনেক দিন পরে এসেছি তো দেখা যাক কি হয় সব রাইডও মনে হয় জঙ্গার পড়ে গিয়েছে প্রথম আমরা এগুলা চড়বো সেই রোলার কোস্টার যেখানে সেখানে এটা আমরা চড়বো যমুনা ফিউচার পার্কে গিয়ে চড়ার পর থেকে আমার এগুলা তার ভয় লাগে না এখন তো এই যে তো টিকিট নিব আমরা এখন এটার মধ্যে এখন প্রিন্স আর রাহাত যাবে তারপর আমার আরেকটা ফ্রেন্ডও যাবে তো ওরা টোটাল তিনজন টিকিট কেটেছে কিন্তু মেয়েরা হচ্ছে গিয়ে এলাও না কারণ অন্যা টোনা নাকি এখানে বেঁধে যায় তো সেই জন্য তো ওরা যাবে তো দেখি এটা কিরকম লাগে এটা নতুন করে করেছে আগে ছিল না আমরা ছোট থাকতে রিসেন্টলি করেছে মানে রিসেন্টলি না অনেক দিন হয়ে গিয়েছে এটা ভাবলো তো প্রিন্স যাচ্ছে একবার কি ওর মন ভরে নি তো এবার আমার আরেকটা ফ্রেন্ডও যাচ্ছে এখন বেশ মজা করেছে ওরা দুজন তো আরেকটা টিকিট নিয়ে আসছে এ যাও 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 মাহফুজ যাও হ্যাঁ শেয়ারিং ইজ টু হার্ড আমরা এসেছিলাম রোলার কোস্টার চড়বো বাট আনফরচুনেটলি এটা নষ্ট হলো না এটা বাট দেখা যাক আমরা বাম্পার কার চড়বো গিয়ে চলুন যাওয়া যাক আর আমি একটা কানের দুল পরেছি এটা আমার বেস্ট ফ্রেন্ড বান্ধবী প্রথম এটা রিমার বার্থডে তোকে গিফট করেছিল তো আমি ফার্স্ট এটা পরলাম তো এটা ছিল টিপ সিস্টেম মানে যাদের কানে দাগা নেই তাদের পরার জন্য এটাকে আমি একটু ঠিক করে এখানে হুক লাগিয়ে এখন আমি পড়তে পারছি বাম্পার কার হোপফুলি এটা ঠিক আছে রাইডগুলো কেউ ঠিক করে না যদি নষ্ট টষ্ট হয়ে যায় তো চলুন এবার এটা আমরা চড়বো টিকিট হই কাউন্টার হই নিয়েছি টিকিট হচ্ছে গিয়ে একটা 75 টাকা তো আমি পার্সোনালি আমার একটা গাড়ি আমি নিব আমি কারো পিছনে বসবো না এবার খুবই মজা হবে তো দেখতে থাকুন ব্লগটা খুবই মজা হয়েছে এত বেশি ধাক্কা ধাক্কি হয়েছে মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি না আর একটু ব্যথাও পেয়েছি পায়ের মধ্যে তো এখন আমরা এই রাইডটা চড়বো এটা নাম কি আমি জানি না তো এটা টিকিট কাটতে গিয়েছি এটা চড়বো আমরা তো দেখতে থাকুন ব্লগটা এটা নাম হচ্ছে গিয়ে প্যারা ট্রুপার এটা নাম তো এটাতে একজন করে চড়ে যাও সবাই যাও 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 এখন আর খে আর খে আমি প্রিন্স মনে উপরে
যাইতে আমি লাস্টে উঠবো কিছু ভয় লাগছে প্রচন্ড ইয়ার লাউডে কুকুরি উঠছে ওই যে পেছনে পিচ সবাই মিলে কেউ নৌকা চড়ার জন্য মানে ইন্টারেস্টেড আবার কেউ চড়বে না কারণ হচ্ছে গিয়ে প্যাডেল দেওয়া লাগবে তো একটু কনভিন্স করা লাগছে তো যাই এবার আর বিকালটাও মানে গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে তো চলুন তাহলে এবার যাওয়া যাক তো এই হচ্ছে গিয়ে পানি সরি পানি তো সবাই জানে এটা হচ্ছে কি একটু লেক লেক নাকি আমি জানি না তো এটার মধ্যে আমরা নৌকা চড়বো একটার মধ্যে ছয়জন থাকতে পারবে এভাবে হাসলে কিন্তু আমি ব্লগ করবো না তিনটা বোর্ড নিয়েছি একটা বোর্ডে আমি আরেকটা আমার ফ্রেন্ড আরেকটা বোর্ডে ওরা দুজন আরেকটা বোর্ডে রিমা রাহাত তো দেখা যাক কি হয় বাট এখন এত গরম পড়েনি এই জন্য ভালো লাগছে বেশি গরম পড়লে কিন্তু আমার ভালো লাগবে না হ্যালো এত সব করে উঠেছিলাম নৌকাতে পুরো এক ঘন্টা ধরে একই জায়গায় শুধু ঘুরছি তো ঘুরছি তো এখন আমাদেরকে হেল্প করার জন্য একটু সরো তো উনারা এসেছে এখন আমরা যাচ্ছি ও একদমই পারেনি চোর পুরো ঘেমে শেষ টিস্যু মনে হয় তিনটা লেগে গিয়েছে আর উপর থেকে সবাই আমাদেরকে নিয়ে হাসছে সন্ধ্যাও হয়ে গিয়েছে শুধু এক জায়গাতে ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা চলে এসেছি এই যে রিমা খুবই বিরক্তিকর একটা জার্নি ছিল শুধু এর জন্য নৌকা পারে চালাতে তো আপনাকে আবার দরকার আর এই রাইডটা চড়ার আইডিয়া ছিল এই মানুষটার তো একটা ড্রিঙ্কও নিয়ে নিলাম গলাটা পুরো শুকিয়ে গিয়েছে আর আস্তে আস্তে যেহেতু গরম বাড়ছে কোথাও আসলে এত গরম লাগে লাইটই তো নয় আমার মুখে আর ড্রিঙ্ক আমার খুবই ফেভারিট ড্রিমল্যান্ডের ঘোরাঘুরি শেষ এবার আমরা যাবো ফেরদৌসিতে কিছু ডেজার্ট খেতে কারণ মিট আপে ফার্স্টে আমরা গিয়েছিলাম তো কী করেছি বলি মিট আপে গিয়ে ব্লগ করতে আমার একদমই মনে ছিল না তো আমরা ফার্স্টে বাসা থেকে বের হয়ে মিট আপে গিয়েছি দেন এখানে এসেছি তো এখন আবার যাবো ফেরদৌসিতে তো ফেরদৌসি যে ওই দিন গিয়েছিলাম গিয়ে একটা আইসক্রিম ট্রাই করেছিলাম এত বেশি ভালো লেগেছিলো তো এখন সেখানেই যাবো আর আমার ফ্রেন্ড একটা ক্যানাডা থেকে এসেছে ওখানে যায়নি তো কেউ নিয়ে যাবো মেন লোকে নিয়েই আমরা ঘুরছি তো চলুন যাওয়া যাক চলি তোমারই শহরে চোখে চোখ
গাড়ির মধ্যে এত কনজেস্টেড হয়ে বসেছি আমরা, মানুষ হচ্ছে গিয়ে ছয় জন, গাড়ি হচ্ছে গিয়ে খুবই ছোট আমাদের জন্য। আমি রাহাতের কোলে একবার একবার হচ্ছে কি আমরা চারজন একসাথে একজন সামনে একজন পিছনে এরকম করে বসে বসে এসেছি। তারপর লং ড্রাইভে গিয়েছিলাম হরিপুরের ওইদিকে, ঘুরে ঘুরে আসতে বেশ অনেকটা সময় লেগে গেল। তো এখন আমরা ফেরদৌসির মধ্যে এসেছি, চলুন এবার ভিতরে যাই। আর এখানে অনেকবার এসেছি বাট কখনো ব্লক করা হয়নি। এই যে সবাই চলছে এখানে ফটো সেশন, আমাদের ফটো তোলা শেষ হয় না, আসার পর থেকে আমরা অর্ডার দেওয়ার পর থেকে পিকচার তুলছি, তো তুলেই যাচ্ছি। দিয়েছি যা যা অর্ডার দেওয়ার। এখানের আইসক্রিমটা খুবই ভালো, আমি লাস্টের দিন খেয়ে গিয়েছিলাম। আর বানফি এখানে সবসময়ই খাই, আর চিজ কেকের কথা তো বলে শেষ করা যাবে না। তো আজকে যার সাথে মানে যাদের সাথে বের হয়েছি তাদের কথা তো একবারও বলা হলো না, ফ্রেন্ড তো বলেছি বাট ওরা আমার স্কুল ফ্রেন্ড। আমরা ক্লাস ফোর থেকে সবাই একসাথে পড়ছি, কেউ ক্লাস ফোরে জয়েন করেছে, কেউ ক্লাস সেভেনে জয়েন করেছে, মানে যদি দেখতে যাই তাহলে 10 বছরের উপরে আমাদের ফ্রেন্ডশিপ। তো কেউ বিদেশে চলে গিয়েছে, কেউ দেশে আছে, তো প্রিন্স তো বিদেশেই থাকে, তো ও এসেছে কানাডা থেকে, তো সেই জন্য আমরা সবাই একসাথে হয়েছি। আর ফ্রেন্ডের মধ্যে তো থাকে টুকটাক একটু ঝগড়াঝাটি, তো এবার সব কিছু মিটিয়ে আমরা এবার সবাই একসাথে হয়েছি, তো খুবই ভালো লাগছে। তো কিছুদিন পরে আমাদের আরেকটা ট্রিপ আছে, আমরা সবাই মিলে ঘুরতে যাব, তো সেটারও একটা ব্লগ থাকবে। তো যখন আমার ফ্রেন্ড আমরা সবাই যখন আলাদা হয়ে যাবো বা আমরা আমাদের ওয়ার্কিং প্লেসে থাকবো, এই ব্লগগুলো কিন্তু আমরা খুবই বেশি মিস করবো, তাই না? এই ব্লগগুলো আমাদের একটা মেমোরিজ হয়ে থাকবে। তো এই হচ্ছে গিয়ে কাহিনী। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এবার একটু বসবো, গল্প করবো। আর আজকের দিনটা খুবই 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 মানে ভালো স্পেন্ড করেছি, খুবই মজা হয়েছে, এতটুকু এক্সপেক্ট করিনি। আর যতদিনই আমাদের দেখা হয় আমরা এরকম এনজয় করি। তো চলুন তাহলে এবার খাওয়া যাক, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, যা যা খেয়েছিলাম সব ডাইজেস্ট হয়ে গিয়েছে ড্রিমল্যান্ডে ঘুরতে গিয়ে। চিজ কেক দিয়েছি, এখানে চিজ কেকটা খুবই ভালো, আমি সবসময় এটার ফ্যান। তো এখানে 4টা চিজ কেক আমরা দিয়েছি, আর ও এর আগে কখনো ট্রাই করেনি, তো আজকে ফার্স্ট ট্রাই করবে। আমাদের আরো অর্ডার চলে এসেছে, এখানে আছে বানফি, তারপর আরো কি কি জানি আছে। এটা হচ্ছে গিয়ে বানফি, এটা খুবই টেস্টি, এটা আমি নিয়েছি, এটা অর্ডার দেয়নি বাট ওকে আমি এটা ট্রাই করাবো, কারণ এটা খুবই 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 মজা। এটা এটা ওর খুবই ভালো লেগেছে, একটু বাঁকমে আসু আগে। তো এখানে আমরা আরো কিছু অর্ডার দিয়েছি, কফি দিয়েছি, তারপর ওরিও আইসক্রিম দিয়েছি দুটা। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ, আমরা গাড়িতে আবার সেই কনজাস্টেড অবস্থাতে বসেছি, আমার এত বিরক্ত লাগছে। আর পেছনে একটা ভ্যান আছে, সেখানে আমাকে কেউই যেতে দিচ্ছে না, কিন্তু সেখানে যদি আমি বসতাম তাহলে কিন্তু একটু হলেও কমফোর্টেবলি আমি যেতে পারতাম। তো আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে সবাই একটু বলে দাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই একটা বাই করে দাও, বাই।